দর্শক যেমনটি বলছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর জানতে এই পর্যায়ে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, গাজীপুরের শ্রদ্ধা নিবেদনের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আদ্রিতা, আপনি আসলে যেমনটি বলছেন সারা দেশে আসলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে শহীদ বেদিতে এবং শহীদ মিনারে কিন্তু হচ্ছে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি যে গাজীপুরে হচ্ছে 12:01 গাজীপুরের জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রধান এবং কি এখানকার জেলা পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে সকাল 6টায় সকল মানুষ অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি যদি বলতে চাই যে এই শহীদ শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে এখানকার যে মানুষজন তারা বলেছেন যে আসলে একমাত্র বাঙালি জাতি যারা একেবারে শুধু ভাষার জন্য জীবন দিয়েছে, আর এই জীবনের বিনিময়ে কিন্তু আসলে এই এই মাতৃভাষা পেয়েছে বাঙালি জাতি। আপনি দেখছেন যে এখনও আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা কিন্তু এখন তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি এখানকার যে অন্যান্য যে আয়োজনগুলো রয়েছে, যেমন হচ্ছে আমরা এখানে দেখেছি যে আলোচনা সভা হয়েছে বা এখানে আমাদের যে শহীদ বরকতের বাড়ি কিন্তু আসলে গাজীপুরে বরকত পরিবারও কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তো এখানে সর্বশেষ যেটা বলা যায় যে শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষ যেটা বলছে যে আমরা দিন দিন ভিনদেশি ভাষার প্রতি ঝুঁকে যাচ্ছি, বাংলা ভাষায় বিভিন্ন জায়গায় বাংলা ভাষার প্রচলন একেবারেই উঠে গেছে। তো সেই দিক থেকে তারা দাবি জানিয়েছেন যে প্রত্যেকটি ভাষার পাশাপাশি যেন বাংলা ভাষা যেন এই বাংলাদেশে সবচেয়ে বেশি প্রাধান্য পায়, সেই বিষয়টি এখানে বেশি তারা দাবি করেছেন। শ্রদ্ধা জানাতে আসে আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আসলে কী প্রত্যাশা করেন আপনারা? আমাদের প্রত্যাশা হলো যে আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে বাংলার মানুষ মায়ের ভাষার সম্মান রক্ষার্থে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল, এমন ঘটনা পৃথিবীর গত ঘটে নাই। আমরা আজকে ওনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদেরকে ধন্য কৃতজ্ঞতা মনে করছি এবং আজকের এই দিনে আমি এই শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। যে এখানে আসলে আরও যে শ্রদ্ধা জানাতে আসে সাধারণ মানুষ যেটি বলছেন যে শুধু মাতৃভাষা দিবসেই নয়, সারা বছরই আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চান এবং সেই বিষয়টি তারা তাদের হৃদয়ে লালন করতে চান। তো এ ছিল আদ্রিতা সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।